ওকে, তো ভিউয়ার্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামে আইডি ক্রিয়েট করে প্রতি মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করে নিতে পারবেন। অনেকের কাছে এটা কৌতূহল মনে হচ্ছে, কি এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটা আদৌ সম্ভব। তো এই ভিডিওটি আমি 3টি স্টেপে সাজিয়েছি, যে 3টি স্টেপ সিরিয়াল বাই সিরিয়াল এই পুরো ভিডিওতে আমি দেখাবো। স্টেপ নাম্বার 1, আপনারা কত হাজার ফলোয়ার হলে ইনস্টাগ্রাম থেকে টাকা কামাতে পারবেন। স্টেপ নাম্বার 2, কিভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। স্টেপ নাম্বার 3, কিভাবে আপনার প্রফেশনাল আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। এই 3টি স্টেপে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য আপনাদের কষ্ট করে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলেই প্রসেসটি বুঝে যেতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আসা যাক ভিডিওর কাজে। তো ভিডিও কাজে আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি মনে করেন আপনার কাছে উপকার হয়েছে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতর শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে দেখা যায় আমি অনুপ্রাণিত হব এবং আপনারা উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই মূল স্টেপে চলে যাই। ওকে, নাম্বার 1 স্টেপ ছিল কত হাজার ফলোয়ার হলে আপনারা ইনকাম করতে পারবেন। এখন অনেকের মধ্যে প্রশ্ন, ভাই আমার আইডিতে তো ফলোয়ার মাত্র 200, অনেকেই হয়তো 500, অনেকে হয়তো 1,000 বা 3,000 ফলোয়ার রয়েছে। কমপক্ষে আপনার 5,000 ফলোয়ার হলে, মিনিমাম 5,000 ফলোয়ার হলে কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর পাবেন এবং বিভিন্ন রকম ভিডিও গুলা কিন্তু টাকা থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটাই সত্য। এমন অনেকেই বলবে আমার তো ফলোয়ার কম, তাহলে কি আমি টাকা কামাতে পারবো না? আপনারা হয়তো এখন কামাতে পারবেন না, কিন্তু আপনারা যদি প্রফেশনাল ভাবে আইডিটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করে একসময় ঠিকই টাকা কামাতে পারবেন এবং আপনার আইডিটা খুব সুন্দর হতে হবে। এবং প্রফেশনাল ভাবে আইডি কিভাবে ক্রিয়েট করবেন, নাম্বার স্টেপ 3 নাম্বার আমি দেখিয়ে দিব এবং খুব সুন্দর ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং প্রফেশনাল আইডিতে কি কি উপকার হচ্ছে সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখাবো। এইভাবে আপনারা দেখা যায় ফলোয়ার কম হোক, এখন থেকে প্রফেশনাল আইডি ক্রিয়েট করে আপনারা এখনই শুরু করে দেন। 5,000 ফলোয়ার হলেই কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 2, কিভাবে টাকাটা আসবে আমাদের কাছে, সেটাই তো অনেকের প্রশ্ন। আচ্ছা, আমাদের 5,000 ফলোয়ার রয়েছে অথবা আমার 10,000 ফলোয়ার রয়েছে, টাকাটা আমার কাছে আসবে কিভাবে, সেটাই তো প্রশ্ন। দেখা যায় আপনারা অনেক আছেন অনেক পেশেন্টের সাথে যুক্ত, যেমন বিশেষ করে আমি টেক রিলেটেড ভিডিও বানাই, মোবাইল দেখা যায়, কম্পিউটার, বিভিন্ন অ্যাপস্টার্স এবং গ্যাজেট নিয়ে ভিডিও বানাই। সেই ভিডিওগুলো আপনারা শর্ট আকারে ভিডিও করে বা ছোট আকারে ভিডিও করে আপনারা যদি ইনস্টাগ্রামে পোস্ট করেন বা আপলোড করেন বা ছবিগুলো পোস্ট করেন, তখন দেখা যায় বিভিন্ন কোম্পানি আপনাদের সাথে যোগাযোগ করবে। যদি আপনার দেখা যায় ভিডিওটার ভিউজ ভালো থাকে অথবা দেখা যায় আপনার লাইক যদি ভালো থাকে এবং আপনার ফলোয়ার যদি 3,000-4,000 হয়ে থাকে, তখন কোম্পানিগুলো আপনার সাথে কমিউনিকেট করবে এবং কমিউনিকেট করে আপনাকে বিভিন্ন রকম স্পন্সর দিবে এবং তাদের অনেক প্রোডাক্ট দিবে যেগুলো আপনাকে বলবে যে আপনার ভিডিওর ভিতর ওপেন করুন। সাপোজ ধরুন আপনার কোনো অ্যানিমেল রয়েছে, হতে পারে ডগ, হতে পারে বিড়াল, যেটাই হোক, কুকুর হোক অথবা বিড়াল হতে পারে, অনেকে অনেক পেশেন্টের সাথে যুক্ত বা অনেকে অনেক কিছু লালন পালন করেন বা অনেক পোষা প্রাণী পালেন। তো এটা নিয়ে যদি আপনি প্রতিদিন পোস্ট করেন ইনস্টাগ্রামের ভিডিওগুলোতে, দেখা যায় তখন আপনার বিভিন্ন রকম যে পেট কোম্পানিগুলো রয়েছে বা যারা যে খাবারের কোম্পানিগুলো রয়েছে পশু প্রাণীর, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে বলবে এই প্রোডাক্টটা উন্মোচন করো এবং আপনার কুকুরটাকে খাওয়ান, তারপর এই ভিডিওটা আপনি পোস্ট করে দেন। তার ক্ষেত্রে আপনারা এককালীন কিছু টাকা আপনাদেরকে দিবে, হয়তো শুরুতে হয়তো কিছু টাকা অল্প দিবে, কিন্তু ভবিষ্যতে এটা দেখা যায় আপনার যখন লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা বিশাল আকারে ইউজ অফ ইনকাম করতে পারবেন। এটা কিন্তু ভালো একটি চিন্তা ভাবনা। তো এইভাবেই কিন্তু আপনি স্পন্সরের মাধ্যমে টাকা ইনকাম করে নিতে পারবেন। নাম্বার 3, কিভাবে আমরা প্রফেশনাল আইডি ক্রিয়েট করব। মূলত ইনস্টাগ্রাম আইডি দুই ধরনের হয়, প্রথমত হচ্ছে পার্সোনাল, সেকেন্ড থিং হচ্ছে প্রফেশনাল। অনেকে এখন বলতে পারেন আমি এগুলোর দরকার নেই, আমি ভালো একটা আইডি চাই। তো আপনারা যদি টাকা নাও কামাতে চান, প্রফেশনাল বা আইডি ক্রিয়েট করলে কিন্তু আপনারা অনেকটা বেনিফিট পাবেন। এই বেনিফিটটা আমি কিন্তু পুরো ভিডিওতে দেখাবো, ভিডিওটা কিন্তু আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। মূলত বেনিফিটটা কি, এটা হচ্ছে পার্সোনাল আইডি থেকে এই আইডির ভিতরে অনেক হাইলাইট ফিচার পাওয়া যায় এবং আপনারা কে কে ফলো করতেছে, কোথা থেকে ফলো করতেছে আপনাকে এবং কতজন মেয়ে বা ছেলে ফলো করতেছে, সবকিছু ডিটেলস কিন্তু ইনসাইড এর মাধ্যমে আপনারা ইনস্টাগ্রামে জেনে যেতে পারবেন। এবং প্রত্যেক ডিটেলস আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটি ব্যক্তির কারা আপনাকে ফলো করতেছে এবং কোন দেশ থেকে আপনার ফলোয়ারটা বেশি রয়েছে। এবং এই প্রফেশনাল আইডির মাধ্যমে মানে বিজনেস অ্যাকাউন্ট, এই দুইটা দিয়ে আপনারা দেখা যায় একটি আইডি, এটার মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করে নিতে পারবে। প্রথমত আপনার আইডিটি ক্রিয়েট করতে জানতে হবে এবং প্রথমত প্রফেশনাল আইডিটা ক্রিয়েট করে নিতে হবে। প্রিভিয়াস কথা বাড়াবো না, এখন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রফেশনাল আইডি ক্রিয়েট করে নিবেন এবং পার্সোনাল আইডি থেকে প্রফেশনালি কি কি আলাদা এবং ভিন্নতা রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। বা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই স্ক্রিনে চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আইডিটি আপনারা ক্রিয়েট করে নেবেন। প্লিজ এক সেকেন্ড স্কিপ করবেন না, ভিডিওটি ধীরে সুস্থে দেখতে থাকুন। পুরো প্রসেসটি কিন্তু আমি আগে তো আপনার বলেছি, এখন কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিব এবং কিভাবে আপনারা আপনাদের পণ্যগুলো বা কীভাবে প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন সেটাও এখানে শিখে যেতে পারবেন। তো প্রথমত আপনারা প্লে স্টোর থেকে ইনস্টাগ্রামটা ডাউনলোড করে নেবেন।
অনেকের ফোনে আছে অনেকের ফোনে নেই, তারা তো জানেনই কীভাবে ডাউনলোড করে দেবে। তো সর্বপ্রথম আমি ইনস্টাগ্রামে এন্টার করে ফেললাম। তো মূলত আমার এখানে আইডিটি দেখাচ্ছে, আপনারা যারা এই দেখুন আমার আইডিটি, এটা কিন্তু একটি প্রফেশনাল আইডি। তো আমি যদি দেখাই, এই দেখুন এখানে রয়েছে এডিট প্রোফাইল এবং প্রমোশন এবং ইনসাইট। পার্সোনাল আইডিতে কিন্তু এই তিনটি অপশন নর্মালি শো করে না, এই দুইটি অপশন কিন্তু শো করে না। তো এখানে চাইলে আপনারা আমাকে ফলো করে নিতে পারেন, আমার আইডিটি দেখে নেন আপনারা। জাস্ট অদত হোসেন 12 লেখে আমার আইডিটি আপনারা ফলো করতে পারেন, যারা আমাকে ফলো করতে চান ইচ্ছুক তারা এখান থেকে ফলো করে নিতে পারেন। তো মূলত এরকমই হয় প্রফেশনাল আইডিটা। তো এখন আমি শুরু থেকে দেখাবো কীভাবে আপনারা প্রফেশনাল আইডি ক্রিয়েট করতে পারবেন। তো আমি ব্যাক চলে যাই। তো নতুন অবস্থায় যখন আপনারা সর্বপ্রথম ইনস্টাগ্রামটা ডাউনলোড করবেন, ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। আগে থেকে আইডি থাকলে বলবে কন্টিনিউ অ্যাজ লগ ইন, আর নাহলে যদি আপনার নতুন কোনো আইডি থাকে তাহলে এখানে বলবে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। যেহেতু আমরা একটি নতুন আইডি ক্রিয়েট করবো, তার জন্য আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস ফোন নাম্বারে ক্লিক করবো। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সর্বপ্রথম দুইটি সিস্টেম রয়েছে, প্রথমত রয়েছে ফোন নাম্বার, সেকেন্ডতম রয়েছে ইমেল অ্যাড্রেস। তো আমি আপনাদেরকে প্রেফার করবো প্লিজ বা সাজেস্ট করবো আপনারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আইডিটা ক্রিয়েট করবেন। যেহেতু এটি একটি বিজনেস অ্যাকাউন্ট বা যেহেতু একটি প্রফেশনাল আইডি, বাই চান্স যদি আইডিটি নষ্ট হয়ে যায় ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আইডিটি আপনারা রিকভার করতে পারবেন। ফোন নাম্বার থেকে ইমেল অ্যাড্রেসের আইডিটা খুবই কিন্তু স্ট্রং হয়। তো দয়া করে ইনস্টাগ্রাম আইডি খোলার সময় অবশ্যই ইমেল অ্যাড্রেস আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যে ইমেল অ্যাড্রেসটি খুলবো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিব। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটি বসানো হয়ে গেছে। তো বসানো হয়ে যাওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দুটি বক্স চলে আসবে, প্রথম হচ্ছে ফুল নেম এবং দ্বিতীয়ত হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আপনার একটি নাম ইউজ করতে পারেন, পরবর্তী সময় আপনার নামটি চেঞ্জ করে দেবেন, এনিথিং এনি নাম আপনারা এখানে ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে লিখে দিব অদত ব্লগ, জাস্ট আমি এটা লিখে দিলাম, যেহেতু মূলত আমি ট্রাভেলের উপর ভিডিও বানাবো তো তার জন্য আমি এখানে অদত ব্লগ লিখে দিলাম। দ্যাটস ইট, লিখে দেওয়ার পর এখানে আমি আমার একটি নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে বলতেছে কন্টিনিউ অ্যান্ড সিন্স কানেক্টেডস, আবার বলতেছে কন্টিনিউ উইথ অর সিন্স কন্ট্যাক্টস। যেহেতু আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ রয়েছে সেটার সাথে আপনি কানেক্ট করে লগ ইন করতে পারেন অথবা এটা উইদাউটও করে নিতে পারেন। যেহেতু আমি নাম্বারগুলোর সাথে কানেক্ট করে নিব তাহলে দেখা যায় আমার ফ্রেন্ড সার্কেলগুলো বেড়ে যাবে। তো এই নেক্সট স্টেপ যাওয়ার পরে এখানে বলতেছে অ্যাট ইউর ডেট অফ বার্থডে। তো এখানে আপনার বার্থডেটা আপনারা লিগ্যালভাবে ফিক্সড করে দেবেন, যে তো আমি আমার এখানে বার্থডেটা ফিক্সড করে দিচ্ছি। ওকে ডান, আমার বার্থডেটা এখানে হয়ে গেল। তো আমার যে বার্থডে দেওয়া ছিল সেম বার্থডেটা আমি এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট, বার্থডে দেওয়ার পর এখানে বলতেছে অদত ব্লগ ক্রিয়েট ইউজার নেম। এখন আপনারা এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি আমার ইউজার নেমটা আমি এটা রাখবো না, জাস্ট হ্যাঁ আমি এটাই রাখবো। এখানে ইউজার নেমে দিয়ে দিবে অদত ব্লগ 12। তো এখানে যে আপনি সার্চ করে দেখবেন আপনার নামটা ঠিক আছে কি না। তো আমি এখানে অদত ব্লগ 12 দিয়ে দিলাম। তো দেখুন এখানে যদি গ্রিন মার্ক উঠে তো অবশ্যই ঠিক আছে, আর যদি না আপনার নামটা যদি না মিলে তা আপনার চেঞ্জ করে ইউজার নেমটা করে নেবেন, আর এখানে ফাইনাল নেমটা কিন্তু আপনারা বসিয়ে দিবেন। দ্যাটস ইট, আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আমি এখানে সাইন আপ করে দিলাম। এখন এখানে বলতেছে কানেক্ট টু ফেসবুক, যে আপনি যদি এখান থেকে কানেক্টেড হতে চান তাহলে কানেক্ট করে দিবেন। যেহেতু আমি নর্মালি এখন হতে চাচ্ছি না, পরে করব, তো আমি এটাকে স্কিপ্ট দিয়ে দিলাম। এখানে আসার পর আপনাকে অনেকেই বলতেছে ফলো করার জন্য, আপনার ইচ্ছে হলে ফলো করবেন, না হলে নাই। যেহেতু আমি এখন আপাতত ফলো করতেছি না, আমি এটা পরে ফলো করব। দ্যাটস ইট, আমি ব্যাক চলে আসব। তো এখান থেকে আমি ব্যাক চলে গেলাম। তো ব্যাক চলে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার আইডিটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখনও কিন্তু আইডির ভিতরে অনেক কাজ রয়ে গিয়েছে। তো আমি এখান থেকে আইডিটি এই আমার প্রোফাইল পিকটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখনও কিন্তু এই আইডিটি আমার এখন পার্সোনাল অপশনে রয়েছে। তো যেহেতু এটাকে আমি প্রফেশনাল মোডে আনবো, আমি আইডিটি প্রফেশনাল আইডিতে কীভাবে মুভ করব তার জন্য দেখুন এখানে লেখা রয়েছে এডিট প্রোফাইল। তো এডিট প্রোফাইল আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিয়ে সর্বপ্রথম আপনার নাম দেখবেন এবং আপনার ইউজার নেম। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এই ওয়েবসাইটটা ইউজ করে দিবেন, যেহেতু আমার কোনো ওয়েবসাইট নেই যার জন্য আমি এখানে ইউজ করতেছি না। এখানে বলতেছি কিছু বায়োডাটা আপনি ইউজ করে দিতে পারেন। তো আপনার সম্পর্কে কিছু এখানে লিখে দিতে পারেন, আপনি মূলত কিসের উপর ভিডিও বানান, কী কী বানান সেটা এখানে লিখে দিতে পারেন। যেহেতু আমি এখানে ট্রাভেল ব্লগ বানাবো তার জন্য আমি বলবো এখানে ট্রাভেল ব্লগ সম্পর্কে আমি আর কিছু লিখলাম না, জাস্ট এখানে ট্রাভেল ব্লগ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে দেখুন নিচে একটি অপশন রয়েছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, জাস্ট নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন সেটিং। তো আপনার যে কাজটি করবেন এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, এখনই আপনার আইডি প্রফেশনাল হতে শুরু করবে। দ্যাটস ইট, এগেন নাও এখানে কন্টিনিউ করে দিবেন। দ্যাটস কন্টিনিউ কন্টিনিউ সবগুলোতে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনি মূলত কিসের উপর ভিডিও বানাতে চান এখানে কিছু আপনার ক্যাটাগরি দেখাবে, ডিজিটাল ক্রিয়েটর, এডুকেশন, এন্টারপ্রেনারশিপ। তারপর এখানে আপনি যে জিনিসের উপর ভিডিওগুলো বানাতে চান এখানে আপনি এই সবগুলো সাবজেক্ট পেয়ে যাবেন। যেহেতু আমি এখানে কোনোরকম যেহেতু আমারটার সাথে ক্যাটাগরি মিলতেছে, এখানে দেখুন পার্সোনাল ব্লগ, আমি পার্সোনাল ব্লগ না দিয়ে ভিডিও ক্রিয়েটর দিয়ে দিলাম। যেহেতু আমি ভিডিও করবো, ভিডিও মেকিং করবো, তার জন্য ভিডিও ক্রিয়েটর দিয়ে দিলাম। তো ডিসপ্লে প্রোফাইল এই জিনিসটাকে অন করে দিবেন।
তো আপনার কিন্তু দুইটি অপশন দেখা যাচ্ছে, ক্রিয়েটর এবং বিজনেস। যেহেতু আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, এই বিজনেস আপনার টিক মার্ক করে দিবেন, টিক মার্ক করে দেওয়ার পর নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার জিমেলটি শো করবে, এখানে বলবে আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে। 100% কিন্তু আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি অ্যাড করে দিচ্ছি, তাহলে এখানে বলতেছে নেক্সট, জাস্ট আমি এখানে নেক্সট করে দিব। তো এখানে আসার পর এখানে আমার দুইটি পেজ শো করতেছে। মূলত আপনার যদি কোনো ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকতে চান, আপনার দেখা যায় এই আইডিতে যা পোস্ট করবেন সেম আইডিতে কিন্তু একই জিনিস পোস্ট হবে। তার জন্য এখান থেকে আপনার যে কোনো পেজ যদি খোলা থাকে, জাস্ট আমি এই ব্লগটিতে টিক মার্ক করে দেবো। আপনারা এইভাবে করে দিতে পারেন, করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। ওয়েলকাম টু অদত ব্লগ 1222। তো এখানে আপনার চারটি স্টেপ কমপ্লিট করতে বলতেছে, কমপ্লিট ইউর প্রোফাইল, ইনভাইট ফ্রেন্ডস এবং শেয়ার ফটোজ অ্যান্ড ভিডিও এবং এক্সপ্লোর প্রফেশনাল টুলস। তো প্রথমটিতে আমি ক্লিক করে আমি প্রোফাইলে একটি পিক লাগিয়ে দিব, পিক মার্ক করে নিলাম, মার্ক করে টিক মার্ক করে দিলাম। তো দেখুন এখানে পিকটি আমার টিক মার্ক হয়ে গিয়েছে, তো এখানে আমি পিকটিকে অ্যাড করে দিলাম। সেকেন্ড, তো আমার পিক আমি অলরেডি অ্যাড করেছি এখানে, কংগ্রেচুলেশন। স্টেপ নাম্বার এখন এখানে এক্সপ্লোর প্রফেশনাল টুলস, তো এখানে গো টু ইনসাইট এবং প্রমোশন। জাস্ট আমাকে কে কারা ফলো করবে তখন আমি এই ইনসাইটে ঢুকে প্রত্যেকে না ইওর অডিয়েন্স এবং কন্টেন্ট, ইওর শেয়ার রেট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট ভিডিও এবং ক্রিয়েট প্রমোশন। এখান থেকে আপনি যে কোনো ভিডিও পোস্ট বুস্ট করতে পারবেন, আপনারা দেখা যায় কে কারা আপনাকে ফলো করতেছে ইনসাইটের মাধ্যমে জানতে পারবেন এবং সব কিছু এই অ্যাকাউন্টটির মাধ্যমে আপনারা কিন্তু জেনে যেতে পারবেন। তো মূলত প্রফেশনাল আইডির মজাই হচ্ছে কিন্তু ইনসাইটের মাধ্যমে কে কারা আপনাকে ফলো করতেছে সব বিষয় কিন্তু এখানে নজর রাখতে পারবেন। তো আমি একটু যদি পুরোনো আইডিতে আপনাদেরকে দেখে আসলাম, আসার পর আমি এখানে আমার ফলোয়ারদেরকে দেখবো এবং এই যে ইনসাইটটাতে আমি ক্লিক করবো, কারা কোথা থেকে আমাকে ফলো করছে এটার সুবিধাটা কী কী আমি এখানে যদি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন ওভার বি ইউর অডিয়েন্স সি ইউ অল, তো আমি সি অলে দিলাম। দেওয়ার পরে দেখুন কারা ঢাকা থেকে আমাকে 32% ফলো করতেছে, ইস্তাম্বুল থেকে 7.9% এবং দেখা যায় বুচারেস্ট থেকে 5.6% এবং লস এঞ্জেল থেকে 2%, আমেরিকার লস এঞ্জেল থেকে কিন্তু আমাকে ফলো করতেছে অনেকে, বুসরা থেকে 2%। এখানে ম্যান ওমেন সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই ইনসাইটের মাধ্যমে, এবং এই স্টেপ অনুযায়ী এটা দিয়ে আপনার প্রফেশনাল আইডি এবং টাকাও ইনকাম করে নিতে পারেন। আই হোপ সো, আমি অনেক কষ্ট করে ভিডিওটা দেখিয়েছি কীভাবে আপনারা ইনস্টাগ্রামের প্রফেশনাল আইডি ক্রিয়েট করবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। প্লিজ ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। দেখাবেন।